ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. ربنا آتنا في الدنيا عشر آيات، رسول الله يكرمك দুনি বলবেন না দুনিয়া এখানে নর নিচে হসন্ত চিহ্ন দিবেন ربنا আতিনা ফিদ দুনিয়া হাসানা দুনিয়া আচ্ছা তো আপনি বলছেন একদিনের প্রশ্ন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া শেষ পর্যন্ত দোয়া পড়লে কি গুনাহ হবে কি সৈদা এটা হলো আলিমদের একটা মত কেউ কেউ বলেছেন যে কোরআনুল করিম পড়তে পারবে না যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ছিলেন আলা ওয়া ইন্নিনি হিতু আন আকরা আল কোরআন রাকিয়ান আও সাজাদান জেনে রাখো আমাকে রুকু অবস্থা এবং সুজুদ বা সাজদা অবস্থাতে কোরআনুল করিম তিলাওয়াত করতে নিষেধ করা হয়েছে তাই জেনে কেউ কেউ বলেছেন কোরআনুল করিমকে তিলাওয়াত করে দোয়া পড়া যাবে না দুয়ার আয়াতও পড়া যায় যেহেতু এটা আয়াত তাই তারা বলে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা যেহেতু এটা রব্বানা এইটা আয়াত ওতে পড়বে না আল্লাহ বিলালে আর ওইটার দোয়া হয়ে গেল এটা হয়তো তাদের উদ্দেশ্য তো হলেই তো রব্বানা আতিনা তো আছে

আমাদের শেখ ইমিন রহমতুল্লাহ আলীর রায় বা মত ফতোয়া হচ্ছে সেইদা অবস্থায় কোরআনে আয়া করিমের আয়াত থেকে যদি কেউ দোয়া হিসাবে পড়ে এতে অসুবিধা নেই কিন্তু কোরআনের তিল হিসাবে পড়বে না এইটা মানে কারণ আপনি আপনি সেইদায় দোয়া করছেন তা দোয়া হিসাবে পড়ছেন আল্লাহ আপনাদেরকে আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন আমরা ওখানে দোয়া হিসাবে পড়ছি قرآن في بيت بورتشيدان. وطيب جايز. ايه اللي ترى ايه? لله. كران محمد رسول الله صلى الله عليه وسلم بلتن. محمد رسول الله صلى الله عليه وسلم بلتن. ان اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثروا الدعاء فقمن ان يستجاب لكم. ما সেজদার অবস্থায় যখন সেজদার অবস্থায় থাকে সলাতে সেজদার অবস্থায় থাকে তখন মানুষ আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয় অতএব তোমরা ওই সময় বেশি করে দোয়া করবে কারণ এই সময় দোয়া আল্লাহর কাছে কবুল হওয়ার বেশ উপযোগী মানে এই সময়টি খুব বেশি দোয়া কবল হওয়ার উপযোগী সময় এই সময় দোয়া হওয়া পাক দোয়া করবেন তো এই যে কথায় তারা কি বোঝা সেই সেদার অবস্থায় মানুষ দোয়া করবে বেশি করে দোয়া করবে এর মধ্যে ওইসব দোয়া সাবেল যেগুলো পাক আমাদেরকে নিজে শিক্ষা দিয়েছেন সব হান তাই কেউ যদি দোয়া হিসাবে করে অতএব এটি নিষিদ্ধ নয় বরং এটা চাহিত আলহামদুলিল্লাহ طيب محمد رسول الله صلى الله عليه وسلم يدعى ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة أنس بن مالك رضي الله عنه كان أكثر دعاء النبي صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه وسلم يشبت بشي دعاء ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار إمني بحبه طواف الربستاء একটা দোয়াই আল্লাহ রসুন থেকে প্রমাণিত আছে হাজারে আসবাদ আর রুকনী মাঝখানে এই দোয়া প্রমাণিত এত প্রিয় দোয়া আল্লাহ নবীলা কাছে আর এটি এমন দোয়া যে আপনি যদি এটা এটা চান তাহলে এর মধ্যে দুনিয়া আখারা সব কল্যাণ আপনি চেয়ে নিলেন আপনি আল্লাহর কাছে চাইলেন আপনি বললেন ও আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দাও আখরাতে কল্যাণ দাও আর জাহান নামে থেকে নাজাদ দাও তাই ভাবে বলি ইনশাআল্লাহ যারা আয়াতে কোঁআনিয়া দোয়া যেগুলো ওই দোয়া হিসাবে যদি তারা সেজদায় পড়েন তাহলে এতে কোনো অসুবিধা নেই কিন্তু শুধু কোঁড়ির সব হিসাবে পড়লে ওইটা মানা یہی جی سٹھک من ہوئے یہ رحمۃ اللہ برک اللہ حفیقم السلام علیکم رحمۃ اللہ وبرکاتہ